আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব এই ম্যাক্সিটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো আমি এখানে গলাতে একটা ডিজাইন দিয়েছি, তো আপনারা চাইলে এই ডিজাইনটি নিজেরাও করে নিতে পারেন। এবং একদমই সহজভাবে আমি এই কাটিংটা করেছি, আপনারা চাইলে পুরোপুরি ভিডিওটা দেখে নিতে পারেন এবং নিজেরাও কিন্তু এই সুন্দর ম্যাক্সিটা কাটিং এবং সেলাই করে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে 4 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের সুতি কাপড়গুলো। তো আমার এই ম্যাক্সিটা 53 ইঞ্চি ঝুল হবে এবং হাতাটা একটু লং লং হবে। দেখুন, এই যে আমাদের এখানে 2 বল পরিমাণ কাপড় রয়েছে, আমি এটাকে লম্বালম্বিভাবে ভাঁজ করেছি। এবং এটাকে দেখুন, আমাদের ম্যাক্সির যে মাপটা সেটা নিয়ে বাকি যে কাপড়টা সেটা আমি কেটে ফেলে দেবো। তো আমার 53 ইঞ্চি ঝুল এবং আমি 2 ইঞ্চি আরও বেশি করে নিয়ে বাকি কাপড়টা সাইড করে নিলাম। এটা দিয়ে আমরা এখন হাতা তুলে নিব। তো আমাদের এখানে 2 ভাঁজের কাপড় রয়েছে, আমি এই 2 ভাঁজটাকে আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজে করলাম 2টা হাতার জন্য। তো ঝুলে যতটা লাগবে আর কি, আমার মানে ম্যাক্সির ঝুল যতটা লাগবে সেটা বাদ দিয়ে, সেটা নেওয়ার পরে আমাদের যতটা কাপড় রয়েছে সবটা দিয়ে আমি এখানে হাতা তৈরি করতেছি। তো আমি এখানে 3 ইঞ্চিতে নিয়েছি, আর এ সাইডে একটু অসমান কাপড় রয়েছে যেটাকে আমি বাদ দিয়ে এই 3 ইঞ্চিটা নিয়ে নিয়েছি দেখুন। এবং হাতার মোহরি দিচ্ছি 6 ইঞ্চি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমাদের হাতা কাটিং করে নেওয়া। আর আমি এখানে কোনো আরমোলের এখানে তালপাট কাটিং করব না, কারণ এই ম্যাক্সিটা আমরা 2 সাইডেই পরবো আর কি। যদি 2 সাইডে পরার জন্য করেন তাহলে কিন্তু তালপাট কাটিং করার দরকার নেই। তো আমাদের হাতার মোহরি এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি, 11 দুগুণ 22, 22 দুগুণ কিন্তু 44 এড়িয়ে, তো 22 ইঞ্চিতে আছে। তো হয়ে গেলো আমাদের হাতার কাটিংটা। এবার আমরা বডির অংশটা কাটিং করে নেব। তো আমরা এখানে লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টা এভাবে করে রেখে দিয়েছি। একটু দেখুন, 4 পরোলা রয়েছে সামনে এবং পিছনের পাটের জন্য। এটা আমাদের বন্ধ পাটটা, আমরা এখান থেকে গলাটা কাটিং করে নেব। তো আমার সাইডে হচ্ছে বন্ধ পাট, অপর সাইডে হচ্ছে খোলা। তো 55 ইঞ্চি আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার আমরা যেটা করব, হাতার যে কাপড়টা, অনেকে আসলে এটা বের করতে পারে না, সেই অবস্থাতে আপনারা হাতার কাপড়টা আগে কাটিং করে নিতে পারেন এবং সেই অনুযায়ী এখানে একটা কাপড় তুলে নিতে পারেন। তো দেখুন, আমরা এতটা তুলে নিলাম। এবং এবার আমরা গলার মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি। এবং দেখুন, এই যে 4.5 ইঞ্চি নিলাম, এবং নিচের যে বেল্টটা আছে সেটা নিচ্ছে হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিলে আমাদের 2 ইঞ্চি টিকে যাবে। আপনারা যদি বেল্টটা আরও একটু বড় চান তাহলে আর একটু বেশি নিতে পারেন, সেটা 3 বা 3.5 নিতে পারেন। তো আমি এখানে গলা এবং বেল্টের একবারে পুরাটা নিয়ে একটা ড্রয়িং করে দিচ্ছি, 4.5 এবং 2.5। এবং এই শোল্ডারের এখানে দিচ্ছে 4.5 ইঞ্চি। এবং এখান থেকে আমি মাপ নিচ্ছি হচ্ছে দেখুন 13 ইঞ্চি, ঠিক এখানেও আমি 13 ইঞ্চি নিয়ে একটা চারকোনাভাবে শেপ করে দিচ্ছি দেখুন। দেওয়ার পরে আমরা গলা ড্রয়িং করে নিব। আর এরম করে ম্যাক্সিগুলো কিন্তু অনেকটা সহজ হয়। আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটা রাউন্ড করে নিব দেখুন। এই তো, এবার আমরা গলাটাকে কাটিং করে নিব। তো আমি একটু পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে এরম হবে। এই তো, এবার আমরা হাতের এই অংশটা কাটিং করে নিব। আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি, কারণ আমরা যখন হাতা লাগাবো এবং কুচি দেবো তখন কিন্তু এটা কাজে আসবে। তো দেখুন,
আমি এবার যেটা করব সেটা হচ্ছে সাইড থেকে একটু কাপড় কাটিং করে নেব। আপনারা তখনই এটা কাটিং করতে পারবেন যদি আপনাদের কাপড়ের বহরটা একটু বেশি হয়, সেটা আপনারা এভাবে করে কাটিং করে নিতে পারেন। দেখবেন অনেকটা সুন্দর লাগবে, শরীরের সঙ্গে অনেক সুন্দর একটা শেপ চলে আসবে। আবার আমি কিন্তু এই কাপড়টা দিয়ে গলাতে কুচি করে দিয়েছি, তো দেখুন আমাদের ম্যাক্সিটা কিন্তু এরম হবে। এবার আমরা গলাটা এখান থেকে তুলে নিব। তো আমাদের এখানে 4 পরল পরিমাণ কাপড় রয়েছে, দেখুন 4 পরল, 4 পরল করা রয়েছে। এবার আমরা এটাকে ঠিক ওইভাবে করে ভাঁজ করে দেন, এরম করে একটা ভাঁজ করে দেবো। দেখুন তো আমি এখানে 5 ইঞ্চি করে নিয়েছি, 2.5 ইঞ্চি গলার কাটিং করতে যাবে এবং 2.5 ইঞ্চি থেকে যাবে সেটা আমাদের বেল্টের জন্য। আর আমি এখানে অবশ্যই আপনারা দেখেছেন যে 4.5 ইঞ্চি আমাদের গলাতে দিয়েছি এবং এখানে আড়াই আড়াই করে রেখে দেন ড্রয়িংটা করে নিচ্ছি। তো এবার আমরা এটাকে কাটিং করে দিব। তো দেখুন এইতো এখানে আমি কিছু ইন্ডিকেট করে নিব, দেখুন একদম কর্নার কর্নার, এবং এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা ড্রয়িং করে নিচ্ছি আমি। তারপরে আমি এটাকে কাটিং করে নিয়েছি, দেখুন। তো এগুলো বিশেষ করে আমাদের যখন কুচি দেবো তখন কাজে আসবে। তো আমি এখানে 4.5 ইঞ্চিতে এই কাটিংটা করে দিয়েছি এবং যা বাকি থাকে সেটা দিয়ে কিন্তু নিচের অংশটাকে মিডল পয়েন্টে সিলেক্ট করে দিয়েছি। তো দেখুন আমাদের 4টা 2 পরালে হলো, 2 সাইডে 2 2 4। তো এটাকে আমরা এখন সেলাই করে নিব। তো এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সেলাইটি করে নিব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে উপর উপর রেখে, অবশ্যই উল্টা সেটা দেখবেন, এবং হাতাগুলোকেও মুড়িয়ে নিব এভাবে করে। তো প্রথমে আমরা গলাটাকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ করে রেখে দেন সেলাইটি করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই সেলাইটি করে নেওয়া। এবার আমরা মিডল পয়েন্ট থেকে মানে সেলাইয়ের এই অংশগুলোকে কাটিং করে নেবো একটু একটু, এবং হাত দিয়ে এভাবে করে সিধা সাইডে করে নেব। দেখুন এই যে এভাবে করে হয়ে গেল আমাদের এই পার্টটা। আপনারা চাইলে আগে এই সেলাইটি করে নিতে পারেন, আবার চাইলে পরেও করলেও কোনো সমস্যা নেই। তবে আমি আগেই করেছি, এবং এই যে সাইড থেকে আমি যে কাপড়টুকু বের করে নিয়েছিলাম, কাটিং করেছিলাম, সেটা দিয়ে আমি এখানে গলাটা ডিজাইন করে দিচ্ছি। দেখুন আমি এখানে কুচি কুচি করে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই কুচিটা যদি একটু বড় বড় করেন এবং পুরা গলা দিয়ে যদি দেন তাহলে কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর লাগবে। চাইলে আপনারা এমনটা করে কিন্তু করে নিতেই পারেন। তো আমি এভাবে করে পুরাটাই কুচি করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের গলার সেলাইটি করে নেওয়া, এই কুচিটা করে নেওয়া। ঠিক একইভাবে আমি 2 সাইডেই করে নিব। তো দেখুন আমাদের 2 সাইডে করে নেওয়া হয়েছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এরকম করে যদি আপনারা করে নেন। আপনারা চাইলে ছোটো বাচ্চাদেরকেও এরকম ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন আমি এবার হাতার যে কাপড়টা ছিল হাতাটাকে সেলাই করে নিচ্ছি একটু ভাঁজ করে। আমি এখানে 1.5 ইঞ্চি
কাপড় এক্সট্রা নিয়ে সেটাকে ভাঁজ করে দিচ্ছি। দেখুন দেখুন হয়ে গেল কিন্তু আমাদের এটা। এবার আমরা যেটা করব এটার সঙ্গে এটাকে সেলাই করে দিব গলার সঙ্গে, এই যে এভাবে করে। আপনারা চাইলে পিন করে নিতে পারেন জায়গায় জায়গায়, তাহলে অনেকটা সুবিধা হবে দেখবেন। তো দেখুন আমি কিন্তু এখানে পিন করে নিচ্ছি। দেখুন এবার আমরা এটাকে সেলাই করে নেব। তো আমি যে 4.5 ইঞ্চিতে একটা কাটিং করে নিয়েছিলাম, এই যে ছোট্ট একটা কাটিং, এর পরের অংশ থেকেই কিন্তু আমরা এখন কুচি করে নেব। তো আমাদের এই কাপড়টা যেহেতু 2.5 হাত বহরের চাইতেও বেশি বহর আছে, যার কারণে আমাদের কিন্তু এই এখানে অনেকটা কুচি হবে। তো যদি বেশি কুচি চান সেহেতু আপনারা কিন্তু 2.5 হাত বহরের কাপড়গুলো নিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অনেকটা কুচি হবে। আর বেশি হেলদি যারা তারা কিন্তু অবশ্যই 2.5 হাত বহর কাপড় দিয়েই ম্যাক্সি তৈরি করে নেবেন। তো দেখুন হয়ে গেল আমাদের এটা সেলাই করে নেওয়া। দেখুন এভাবে এবার আমরা হাতা লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানেও সেলাইটি করে নিতে পারেন চাপ সেলাই, এবং তারপর আমরা হাতাটি লাগিয়ে নিব। তো প্রথমে আমরা হাতাটি লাগিয়ে নিব, তারপরে চাপ সেলাইটি দিয়ে নিব। তো আমি কিন্তু হাতা বিশেষ করে মাঝখান থেকে সেলাইটি করা শুরু করে দিই, তাহলে হয় কি দুই সাইডে আমরা সমান পরিমাণ করে কাপড় পেয়ে যাই। তো দেখুন আমরা কিন্তু সমান পরিমাণ কাপড় পেয়েছি। এবার আমরা মিডল পয়েন্ট থেকে আবার শুরু করলাম অপর সাইডে। ওকে, তো দেখো এই তো। আমি এখানে ডাবল সেলাই দিয়েছি, আপনারা চাইলে নর্মালি একটা সেলাইও দিয়ে নিতে পারেন। এবার আমরা গলার যে চাপ সেলাইটা সেটা দিয়ে নিচ্ছি। তো দেখুন অবশ্যই মানে সেলাইটি ভিতরে রেখে দেন, কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো হয়ে গেছে আমাদের হাতা লাগানো এবং চাপ সেলাই দেওয়া। এবার আমরা এটাকে উপরে উপরে রেখে দেন সাইডটা সেলাই করে দিব। এই যে দেখুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাতে করে প্রতিদিন কিন্তু আপনারা আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা নিচের শিলাটি দিয়ে নিচে দেখুন। এই তো তো আমি আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে ভাঁজ করে সাইডের সেলাইটি দিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের ম্যাক্সিটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।